আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে ধন্যবাদ বাইক না স্কুটারবার আজ থেকে বাড়িতে একটু সাবধানে চালাপেরা করবে কারণ ওই হিদলচুট টমকে আমারা সুবিধাজনক মনে হচ্ছে না কি ব্যাপার ঘরের বাইরে মন হয় আমাদের কেউ ঢাকছে তোম আমাকে 10 টাকা দিয়ে গুন্ডা হিসেবে ভাড়া করে এনেছে এই দূরগুলোকে করার জন্য দেখতে আমাদেরকে আরে এটা আমাকে তোমরা চিনতে পারছো না কাউকে আমি হচ্ছে আফ্রিকার জঙ্গল থেকে ট্রেনিং প্রাপ্ত মাস্টার কালো মাস্টার এখন তোমাদেরকে বলছি ভালোই ভালোই বাড়ি থেকে বের হয়ে যাও তা না হলে কিন্তু তোমাদেরকে বস্তার ভিতর ভরে পিটিয়ে থক্তা করে এরপর বাড়ি থেকে বের করবো কারণ আমার নাম আগেই বলেছি আমি কাল্লু মাস্টার হ হ হ হ হ জঙ্গল থেকে ট্রেনিং প্রাপ্ত কাল্লু মাস্টার এই বিড়াল আমি হচ্ছে আমেরিকার জঙ্গল থেকে ট্রেনিং প্রাপ্ত সাইকেল মাস্টার তো কো নামে মাইকেল মাস্টার আমিও তোকে ভালো বলছি বাড়ি থেকে বের হয়ে যা তা না হলে দেখ আমি তোর কি অবস্থা করে ওরে বাবা এত উন্নত জঙ্গল থেকে আসা মাস্তান ওরে কি করছে ওরে বাবা রে বাবা আসতে না আসতে পিটানো শুরু করেছে একটা মায়ের কাইয়া মাথাটা এখন গেছে ভস কাইয়া মাথাটা ভন ভন করে ঘুরছে এই তুই আফ্রিকার জঙ্গল থেকে ট্রেনিং নেস নেয় কেন যাক তুই আমেরিকার জঙ্গল থেকে ট্রেনিং নিয়ে তারপর মাস্তার হইস তাই না তাতে কি আমি তোকে ভয় পাবো ইম্পসিবল তো সাথে আমার একটা আঙ্গুলী যথেষ্ট তোকে আমার একটা আঙ্গুলি এক ঘুসিং দিয়ে একেবারে চল আমেরিকার জঙ্গলে ফাটিয়ে দিবে ঠিক আছে দেখ তাহলে তুই আইসা আমার প্রস্তুত হওয়ার জন্য একটু সময়ও দেস নয় এবার আমিও তোকে সময় দেব না ঠিক আছে কি ব্যাপার কি করছে ওরে গেছি রে ওরে বাবা রে গেল ও বাপ রে বাপ তোর মত আফ্রিকা জঙ্গল থেকে আসা ট্রেনিং প্রাপ্ত মাস্তানকে আমি কত সাইজ করি সকাল বিকাল হাত তুই তো একটা সাধারণ বিড়াল রে তোকে তো পিটিয়া ঠাকটা করব এটা আমার শনি মঙ্গলবার লাগবে না রে ঠিক আছে এবার তোর জিব তোকে আমি ঘর থেকে বের করব ঠিক আছে দেখ ওরে বাবা এ কি সাংঘাতিক মাস্তানের কবলে পড়ে গেলাম আমি এখন কোথায় যাচ্ছি ওরে না 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 দেওয়ালা ডুসকাবো ওরে বাবা ডুসকে মাথাটা এখন গেছে ভস্কিয়ে আর মাথাটা ভন ভন করে ঘুরছে চোখে শুধু মোটা মোটা সর্ষে ফুল দেখছি আই এম বেড়াবাঙ্গা সরি আমি তোমার সাথে আর পাঙ্গা নিতে পারবো না তুমি উন্নত মানের আর আমি হচ্ছি জিরু মাস্তান যে কারণে হিরু থেকে একেবারে জিরু হয়ে গেছি ও বব 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 মাথাটা গেছে বাজকাইয়া আরে মাইকেলি দুরে গায়ে এত শক্তি এস আমার গায়ে এত শক্তি কারণ আমি হচ্ছি সুপার পাওয়ার ইদুর ঠিক আছে আমার গায়ে যে ড্রেসটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে সুপার পাওয়ার ইদুরের ড্রেস এই জন্যই আমার গায়ে শক্তি একটু বেশি আছে আমার ভাড়াটটা মাসতান এত করে ইদুরগুলোকে পিটাইয়া কি ব্যাপার এটা আমি কি দেখছি আমি যে 10 টাকা দিয়ে বাড়া করে যে গুন্ডা আনলাম ইদুর্গলাকে পিটানোর জন্য হাকন্ত দেখছি একটা ইদুড়ি এই বাড়াইটা mastan কে পিটাইয়া ঠকটা করে গর্ত থেকে বের করে নিয়ে যাচ্ছে এই আফ্রিকার জঙ্গলের mastan তোকে ডিল দিয়ে ফেলে দিলাম বাহিরে আর বাড়ির ভিতরে আসবি না কথাটা মনে থাকে যেন ওরে জুপের মতো পরে আমার আমার গார் গেল মস্কাই আরে পড়ে থাকবে না মানে আমি মরনের আগ পর্যন্ত আমার মনে থাকবে এমন ইদুড়ের কথা এত শক্তশরী ইদুর আমার দাদার জন্য দেখি নাই তোম তো আমাকে দশ টাকা দিয়ে ভাড়া করে আনছে ইঁদুর সাইজ করার জন্য আর জেরি মনে হয় পাঁচশো টাকা দিয়ে ভাড়া করে আনছে ওই ইঁদুরটাকে এ আমাদেরকে সাইজ করার জন্য যার জন্য আমাদের অবস্থা আলুর বস্তা করে ছেড়ে দিয়েছে না রে বাবা এভাবে এদের সাথে আর পাঙ্গা নেওয়া যাবে না যাই হোক আমি এখন চলে যাই তাড়াতাড়ি তা হলে আবার পিটান খেতে হবে আমার কত বড় সাহস তুমি বাড়িতে ভাড়া করে মাস্তান নিয়ে আসো তাও আবার টাকা দামার মাস্তান যেই আর তার ভাই না ওরা হচ্ছে আমার বন্ধু আর তুমি কিনা ওদেরকে সাইজ করার জন্য বাড়ি থেকে বের করার জন্য মাস্টার নিয়ে আসো এখন তো দেখলে আমার গায়ে কত শক্তি তুমি নিজেকে বাঁচাও আমার কবল থেকে ওরে সর্বনাশ বাড়াইটা মাছ তা নিয়ে তো দেখি এখন আমি আরো বড় বিপদে আমি চাইছিলাম ইঁদুর বাড়ি থেকে বের করব এখন তো দেখছি আমারই বাড়ি থেকে বের হতে হবে ওরে বাপসা ভালো টেকছে না এত জারি জুরি দিচ্ছে কেন আমারে ওরে না তাড়াতাড়ি একা থেকে পালাতে হবে তা না হলে আবার পিটান খেতে হবে ওরে সামনে তো রাস্তা নাই ও দেওয়ালে ডুসকে একেবারে চাপটা হয়ে গেছি মামু টম তো নিজে নিজে সাজতা হয়ে গেছে আসলে ঘটনাটা হচ্ছে টম ভয় পাইছে সে ভাবছে তাকে আমি পিটানো শুরু করব আর আমি পিটানো শুরু করলে যে তার হার মাংস আর খুঁজে পাবে সেটা সে বুঝে গেছে এজন্য সে নিজে একলা একলা দেওয়ালে ডুসকে একটু মার খাইয়া আমার দেখাইছে বুঝলে ঘটনাটা ওরে বাবা কি শক্তিশালী ইদুর বাড়িতে আইলো রে এইবার এই বাড়িতে আমি কি করে থাকব রে কখন যে আমাকে ধরে ফেলে ঠিক ঠিকানা নাই এটা আবার কি আরে টম আমি হচ্ছে তোমাদের জাতি ভাই ঠিক আছে আমি একবার মার খাইছি তাতে তেমন কোনো সমস্যা নাই আসলে আমার কাছে যে একটা সুপার পাওয়ার জ্যাকেট ছিল সেই জ্যাকেটটা আমার তখন গায়ে ছিল না যার জন্য আমি এতটা মায়ের কেয়ে গেছি এখন আমার সময়ও কম এই জ্যাকেটটা তোমাকে দিয়ে যাচ্ছি এটা তুমি গায়ে দেওয়ার সাথে সাথে সুপার পাওয়ার পেয়ে যাবে ঠিক আছে তাইলে আমি গেলাম বুঝলাম না একটা জ্যাকেটে আবার সুপার পাওয়ার কেমনে থাকে এ থাকতে পারে তাইলে তো হয়েই গেল ইঁদুরগুলাকে আবার সাহস্তা আমি করব আ আমরা এখন জামন্তয় বাড়িতে তাই কেটে পারছি আমাদেরকে বাধা দেওয়ার মতো আর বাড়িতে কেউ নাই হা 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 ঢেং ঢেং কে বলেছে কেউ নাই আমি আছি তোমাদেরকে শাস্তি করার জন্য কি তুমি এখন হুট করে এত সাহস করতে কে চলে এলো জাগওয়া টম তুমি এত সাহস কেমনে পেলে এখন যে আমার কাছে এলে এখন যে আমি তোমাকে পিটিয়ে ঠকতা করব সেই কথা কি ভুলে গেলে দাঁড়াও তাইলে একটু মাইর খেয়ে যাও আমি এখনই আসছি তোমাকে সাহায্যতা করছি তোমাকে সাহায্যতা করে একেবারে বৃন্দাবন ফাটাচ্ছি ঠিক আছে তো তোমারে আজকে খাইছি ইয়া ঢিং আমারে খাইছো এবার দেখো কেমন লাগে ওরে বাবারে বাবারে বাবা এক গুশিং দিয়ে আমাকে ফেলে দিয়েছে এখন আবার কোথায় নিচ্ছে আমাকে এই টপ। আমাকে ছেড়ে দাও বলছি প্লিজ আমি বুঝলাম না তোমার গায়ে হুট করে এত শক্তি করতে কেন বুঝো নাই ভুষ বা যখন শরীর থেকে হাড় মাংসগুলো হারাবা ঠিক আছে ওই না টম আমার ভুল হয়ে গেছে আমাকে কমা করে দাও আমি আর জীবনে এই বাড়িতে আসবো না বুঝলাম না এটা কি হচ্ছে টমের গায়ে এত শক্তি করতে গেলো বুঝতে পারছি এবার আমার একটু বুদ্ধি কাটিয়ে টমকে সাহায্য করতে হবে তার জন্য আগে টমের সাথে আমার মিশতে হবে టం ప్లీజ్ আমাকে ছেড়ে দাও ও குருমতে বের হতে পারলে একান্তকে এক দড় দিয়ে পালাবো বাপ রে বাপ আমি আর এই ভাইসের নাই পলাই ওরে পুসকে দূর এখন পালাচ্ছ কোথায় হ্যাঁ সুপার পাওয়ার টমের হাত থেকে এত সহজে পলাতে পারবে না দొっち দొっち হা হা আমি এখন সুপার পাওয়ার টম ঠিক আছে আমার হাত থেকে বাঁচা ইম্পসিবল আমি তোমাকে ফাটাচ্ছি জিబ్బাট ঠান দিয়ে যাও নাইনথ টাওয়ার থেকে ঘুরে आओ ওরে না না

আমি কি আসল সুপারম্যান নাকি যে আমি তোমাকে খেলা দেখাবো যা এসব বলো না আরে টম তুমি যে সুপার পাওয়ার পেয়ে গেছো এ দুনিয়া সবাইকে জানাতে হবে না তার জন্য আমি তোমাকে যা বলছি তা করো তাহলে দুনিয়া সবাই জানবে সুপার পাওয়ার টম তুমি তোমাকে তাহলে সবাই ভয় পাবে বুঝলাম না স্কুডাইভার আমাকে বাইসেল দিয়ে এটা কোথায় তুলছে একটা তারের উপরে এখানে নাকি দুনিয়ার সবাই দেখবে আমারে ওরে এখানে তো আমি দাঁড়াতে পারছি না মনে হচ্ছে এখনই পরে যাবো হায় হায় আমি সুপার পাওয়ার কিন্তু পরে যাচ্ছি ওরে না 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 ওরে ওরে পাবা কোমরের হাড় মাংস সব ভেঙে গেছে এবার দুনিয়ার সবাইকে দেখানোর জন্য টমকে প্যানের সাথে ঝুলিয়েছি ওরে কি করছো আমি চক্রের মতো ঘুরছি কেন হায় হায় ওরে না ওরে পাবারে রে ডুসকে মনে হচ্ছে মাথাটা আলু পত্তা হয়ে গেছে আর আব্দু টম তুমি হচ্ছ সুপার পাওয়ার সুপারম্যান টম তুমি যদি এভাবে চাচা করো মানুষে কি বলবে এবার তুমি একান থেকে জাম্পিং করো ঠিক আছে একান থেকে যদি তুমি জাম্পিং করতে পারো টম তাহলে দুনিয়ার সবাই ভাববে তুমি সুপার পাওয়ার টম বুঝলে আমি কি বলেছি সেটা না হয় বুঝলাম একান থেকে জাম্পিং করলে আমি সুপার পাওয়ার টম দিলাম একটা জাম্পিং ওই ওই পরে গেলাম ওরে বাবা এই জাম্পিং করতে গিয়ে মনে হচ্ছে শরীরের আর মাংস সব ভেঙে চুরমার হয়ে গেছে অনেক বুদ্ধি আছে সে বুঝে গেছে যে টমের সাথে এখন শক্তি দিয়ে পারা যাবে না বুদ্ধি দিয়ে পারতে হবে আর এই জন্যই টম তাদের বুদ্ধির জেরে একেবারে পিটিয়ে তক্তা করে দিচ্ছে টম কিছুই বুঝতে পারছে না যাকবার জেরি আজ থেকে বাড়িতে তোমরা সাবধানে থাকবে ওই ইদুরের দল তোদের কত বড় সাহস রে হ্যাঁ আমাকে সুপার পাওয়ার সুপারম্যান বলে বলে আমাকে সকাল থেকে পিটিয়ে থক্তা করছিস কত জায়গা থেকে আমাকে লাভ দেওয়াচ্ছিস আজকে আমি তোদেরকে পিটিয়ে থক্তা করে ফেলবো কাপ না করলো কি আমার কারেন্টের কুটির উপর থেকে লাভ দেওয়াইছে ঘরের উপর থেকে লাভ দেওয়াইছে আমাকে তোরা বুকা বানাইছিস দাঁড়া কইতাছি ভাব বাপ ভাব মামু টম সব বুঝে গেছে যে তাকে আমরা ভুকা বানিয়ে শাহস্তা করতেছি বাঁচতে চাইলে তাড়াতাড়ি বাড়ি থেকে বের হও মামু মনে হচ্ছে আমি আটকা পড়ে গেছি এ এ বের হয়েছি বের হয়েছি মামু নিচ থেকে হর আমি এখানে পড়তেছি কিন্তু উপরে পড়লে তুমি বত্তা হয়ে যাবে ওহ বাবা কি ব্যাপার এটা একটা ডাস্টবিন এখানে এসে পড়তে হলো আমাদের এই বাইক না থাক এত পক পক করিস না ঠিক আছে আগে দেখি আশেপাশে টম আছে কিনা টম যদি এখানে আমাদের ধরতে পারে তাইলে কবর আছে বিচ্চু ইদুরে দল গেল কোথায় এখানে এগুলা তো এখানে আসছিল হুম, এইদিকে তাকতে পারে না মনে হয় এইদিকে নাই তাইলে এইদিকে যেহেতু নাই অবশ্যই ইঁদুর এই এইদিকে আছে ওরে পুস্কি ইঁদুরের দল দাঁড়া আমি এখনই আইতাছি বাপরে বাপ টমের হাত থেকে জোর বাঁচা বেঁচে গেলাম কি ব্যাপার এখানে বাতি জ্বলতেছে কেন বুঝলাম না ব্যাপারটা এটা কি কাপড়টা তুলে একটু দেখি তো এই এটা তো মনে হচ্ছে একটা পুতুলের মতো দেখা যাচ্ছে ভাঙ্গা কোনো পুতুল যাই হোক এটাকে দেখে আমি একটু দেখি তো কিছু করা যায় কি না এটা তো দেখে মনে হচ্ছে একটা রোবট এটা মনে হয় নষ্ট হয়ে গেছে এজন্য কেউ ডাস্টবিনে ফেলে দিছে ডাস্টবিনে ফেলে দিছে নষ্ট বলে সেটা না হয় বুঝলাম কিন্তু এটা চোখে তো বাতি ধরছে আমার তো মনে হচ্ছে এটার উপরে আবার একটা সুইচ দেখা যাচ্ছে লাল আচ্ছা সুইচটাতে একটু টিপ দিয়ে দেখি তো কী হয় এই। দুইটা চোখের বাতি ঝলে গেছিল কিন্তু আবার নিবে গেছে নিবে যাওয়ার মানে কি একটু বাবা দরকার বাবা দরকার হুম তারগুলা চিরা দেখা যাচ্ছে এই তারগুলা একটু ঝোড়া দিয়ে দেখি তো কিছু হয় কি না ঝোড়া দেওয়া হয়ে গেছে এবার দেখি কি হয় এবার তার গোলা ভিতরে দিয়ে উপরে বাক্সটা সুন্দর করে লাগিয়ে দিলাম এইবার দেখি কি হয় দূর চাই সারা এলাকা কুজে ফেললাম ইঁদুর গোলাকে কোথাও খুঁজে ফেলাম না বুঝলাম না ইঁদুর আছে কোথায় না মনে হয় ইঁদুরগুলা বাড়িতে আছে তাড়াতাড়ি দৌড়ে যায় বাড়িতে ইঁদুরগুলাকে ধরার জন্য এক দৌড়ে যাব ওরা কিসের মধ্যে ডুসকে গেলাম রে বাপ বাপ ডুসকে মাথাটা একেবারে অজ্ঞান হয়ে গেছে বাহ টমের মাথায় এক বাড়ি দিয়ে টমকে একেবারে অজ্ঞান করে ফেলেছি এখন টম আর আমাদেরকে ধরতে পারবে না বাই দা স্কু ড্রাইভার এখান থেকে বের হয়ে দেখো টমকে আমি অজ্ঞান করে দিয়েছি দেখো রোবটের সবকিছুই একেবারে ঠিকঠাক করে দিয়েছি কি বলছো মামু টমকে তুমি অজ্ঞান করে দিছো কই আমি দেখি তো একটু নিচে তো দেখো নিচে নিচে ওরে মামু Haas আইতো টম তো এখন চপ্পতালির মতো মাটিতে লুটে পরে আছে বাবা রে এখন ভন ভন করে ঘুরে মাত্র একটা ভারী কাইয়ারে লাগ না এটাই সুযোগ চল এবার বাড়ির ভিতর থেকে যত মজার মজার খাবার আছে সব আমরা চুরি করে নিয়ে আসব জেরির বাইক না ইসকোয়া এবার এই রোবটের ভিতরে যত তার ছিল সব তার জোড়া দেওয়ার কারণে রোবটটা একেবারে আগের মতো ঠিকঠাক হয়ে যায় আর রোবটটা টিকটা হয়ে এই ডাস্টবিন থেকে বের হয়ে যায় বের হয়ে রওনা হয়ে যায় জেরিদের বাড়ির দিকে আই এম রোবট মাই নেম ইজ রোবট আমাকে টিকটা করেছে একটা ইদুর আর আমি তাকে এখন খুঁজবো সে যেখানে আছে আমি সেখানে যাব এইদিকে কাউকে দেখা যাচ্ছে না তাহলে মনে হয় ওর বাড়িতে আমার যেতে হবে এই তো আমার নেটওয়ার্কের মাধ্যমে আমি বুঝতে পারেছি এটাই হচ্ছে যে আমাকে ঠিকটা করেছে তার বাড়ি মামু তুমি কোনো টেনশন করো না তোমার বাইক না স্কুডাবারে মাথায় অনেক বুদ্ধি আছে যে টমকে কি করে সাহায্য করা যায় টমকে আমি আরেকটা বুদ্ধি করে আরেকটা সাহায্য করব কি ব্যাপার ঘরের সামনে আবার কেউ এলো বুঝি ভিতরে কে আছো দরজা খুলো তারা হলে আমি দরজা ভেঙে ফেলবো দরজা খুলো টানা হলে দরজা ভেঙে ফেলবো এই না আমি এখনই দরজা কুঁচি কিন্তু বুঝলাম না এখন আবার কে এলো এই! এটা আবার কে ওরে কি করছে দরজা ভেঙে ভিতরে ঢুকে গেছে বাপ বুঝলাম না এটা আবার কে মাথাটা ভন ভন করে ঘুরছে ওরে মামু এটা তো সেই রোবট যেটাকে আমি ডাস্টবিনে মেরামত করেছিলাম এটা এখন আমার বাড়িতে আসছে মনে হয় আমার খুঁজে আমি যেহেতু তাকে মেরামত করেছিলাম রোবট হে রোবট তুমি আসছো ভালো হয়েছে বুঝলাম না ডাস্টবিনে নষ্ট রুবট ঠিকঠাক হইলো কি করে মামু আমি এটা তার জোড়া দিয়েছিলাম যার জন্য এটা ঠিকঠাক হয়ে গেছে কি ব্যাপার মনে হয় টমও চলে আসছে এবার কি হবে কি ভিতরে গুল মিটিং হচ্ছে তাই না আজকে একা থেকে বের হও শুধু চেরি বাইক নাই স্কুটার বার তোমরা টেনশন করবে না আমি এখনি যাচ্ছি এই বিড়ালটাকে শাস্তি করার জন্য বিড়ালের বাচ্চা বিড়াল আজকে তোর খবর আছে আমি এ আসছি তোকে নাইনটা বাড়ি পাঠানোর জন্য ওরে নাকটার মধ্যে ডুস মারলো মনে হচ্ছে নাকটা পাটিয়ে দিল কিন্তু বুঝলাম না ওরে দুই পায়ের মধ্যে আবার ডুস দিল কেন বাপরে বাপ এই পুষকে পুতুল না পুষকে রোবট তোমার কত বড় সাহস হ্যাঁ আরে 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 এ ছোট্ট রোবটটার সাথে আমার শক্তি দেখানোর কোনো দরকার নাই হা 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 সে আসছে আমাকে ভয় দেখাতে বিলাইয়ের বাচ্চা বিলাই দাঁতগুলা বের করে কেমনে হাসতাছে আমার রাগ হচ্ছে বিলাইটাকে সাহায্য করতে হবে ইঁদুর একটা পুতুলের রোবট পাঠাইছে আমার সাহায্য করার জন্য হা 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 বাবা ভেচে থাকো তুমি জীবনে কারো কোনো ক্ষতি করতে পারবে না ঠিক আছে কারণ তোমার ভিতরে কোনো ক্ষমতা নাই অনেক হয়েছে আর সহ্য হচ্ছে না এইবার তো বিড়ালটাকে সাহস্তা করতেই হচ্ছে নেটলা পালের টালা সামলা এবার রোবটের ওরে এটা আবার কি দেখছি হুট করে এত কিছু কেমনে বের হলো ভিতর থেকে ব্যাপারটা একটু গোলমাল মনে হচ্ছে হায় হায় এ কি অ্যাটাক করলো নাকি এ মাথায় একটু হাত দিয়ে দেখি তো রে আমার চান্দি পুটু হইল কেমনে সর্বনাশ বাপসা বালো টেকছে না রে এ তো সাংঘাতিক রোবট ওরে বাবা এখান থেকে পলাই ওই দুষ্ট বিড়াল এখন তুই পড়াচ্ছিস কোথায় দাঁড়া কইতাছি আজকে তোর খবর আছে আজকে আমি তোকে এত সহজে ছাড়ছি না তুই যেখানে যাবি আমি সেখানে ধরবো এবার আমি তোকে ট্যাং হয়ে তারপর অ্যাটাক করব। ওরে বাবা কে কোথায় আছো আমাকে ভাচাও আমি সাংঘাতিক রোবটের কবলে পড়ে গেছি ওরে বাবা যাবো অ্যাটাক করছে একটা অ্যাটাক উপরে পড়লে আমি পুরে চাই হয়ে যাব এই বুঝে আমার পাচার মধ্যে অ্যাটাক করলো এই বুঝে আমার মাজার মধ্যে অ্যাটাক করলো আ তাড়াতাড়ি গাছে উঠে পড়ে এইবার কি করবা এই বিড়ালটা কোথায় গেল বিড়ালটা তো একারে ছিল হঠাৎ বিড়ালটা কোথায় চলে গেল বিড়ালটা কোথায় গেল বিড়ালটা তো একারে ছিল বিড়ালটা কোথায় গেল বাবারে বাবারে বাবা কি সাংঘাতিক রোবট যাক এবার এই রোবটের হাত থেকে বেঁচে গেছি আমি এখন গাছের উপরে আমি বিড়ালের গ্রাম পাচ্ছি বিড়ালটা মনে হয় আশেপাশে কোথাও আছে আরে বিড়ালটা গাছের উপরে আছে কি ব্যাপার রোবটটাকে আমাকে দেখে ফেলছে কিন্তু দেখে ফেলে কোনো লাভ হবে না সে গাছের উপর উঠতে পারবে না হা 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 রোবট সে গাছের উপর উঠে আমাকে অ্যাটাক করতে পারবে না তুমি বরঞ্চ আমার জিব্বা দেখো ঠিক আছে বিড়ালটার কত বড় সাহস আমি রোবট আমাকে জিব্বা দেখাচ্ছে তাহলে দেখ আমি একটা মিনি হেলিকপ্টার হয়ে গেছি এইবার তোকে হেলিকপ্টার রোবট অ্যাটাক করবে গাছের উপরে দেখ তোর কি অবস্থা করি রে আমি তোমাকে চোখ বন্ধ করে জিব্বা দেখাবো কারণ তুমি আমার কিছুই করতে পারবে না হা 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 কি ব্যাপার উপরে চলে এলো না কি ওরে সর্বনাশ কাইসে এটাই এলো কী করে উপরে হেলিকপ্টার কি করে হলো এইবার কি করি ওরে না গাছের উপর থেকে তাড়াতাড়ি পলাই ওরে বাবা একের পর এক অ্যাটাক করে যাচ্ছে করে যাচ্ছে আমাকে পেরে দিল ভেলাইয়ের বাচ্চা বেড়াই রোবটের কবল থেকে বাঁচা ইম্পসিবল আজকে তুই যেখানে যাবি আমি তোর পিছু পিছে সেখানে যাব আমি তোকে অ্যাটাক করবো এই বিড়ালটা মনে হয় বুলডগের ঘরে ঢুকে গেছে এবার যা করার বুলডগ করবে ঘর থেকে বের হলে আমি করব। তার জন্য আমি একটু আড়ালে লুকিয়ে থাকবো দেখে আজকে কি করে তুই আমার কাছ থেকে বাঁচিস দুষ্ট বিড়াল আমি ওই জুপের আড়ালে লুকিয়ে থাকবো তুই বের হলে আমি তোকে ধরবো দেখি তো একটু বাহিরে উকি দিয়ে রোবটটা গেছে না আছে রোবটটাকে দেখা যাচ্ছে না এখন তবে একটা জিনিস দেখা যাচ্ছে ভুলডককে সে আমার উপরে আছে এইবার না জানে আমার কপালে কি আছে বুলডক ভাইয়া বালা টালা ই বালা বালা টমের বাচ্চা আজকে তোরে পাইছি আজকে তোরে আমি দুনিয়া থেকে সরিয়ে দেব ম্যাডামের জন্য গড়ে ভিতর যেতে পারি না তোকে কিছু করতে পারি না এই যা আবার ম্যাডাম চলে এলো করতেকে ই না আমি তো টমকে আদর করতেছি আসলে আমি টমকে কিছুই করব না ম্যাডাম কালি চলে গেলেই হলো এই তো ম্যাডাম আমাকে কিছু বলে বলে ঘরের ভিতর মনে হয় ঢুকে গেল উম দরজাটা বন্ধ করছে না কেন দরজাটা বন্ধ করলে হবে দরজা বন্ধ এইবার টমের বাচ্চা টম তোরে কাইছি রে আজকে তোকে আমি দুনিয়া থেকে সরিয়ে দেবো রে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না রে এই যে জেরি আর জেরি বাইক নাইস কোড়া একবার তোমাদের আর কোনো টেনশন নাই ওই টম বাইরে এলে আমি ধরবো এখন টমকে বড়ক শাস্তি করছি রোবট বন্ধু ঠিক আছে ঠিক আছে এইবার তুমি ঘরের ভিতর চলো আমাদের আরো কিছু কাজ বাকি আছে ঠিক আছে তাড়াতাড়ি ঘরের ভিতর চলো এ রোবট ঘরের ভিতর চলে গেছে এবার আমরা তাড়াতাড়ি রুবরের কাছে চলে যাই দেখো দেখো আজকে টেলিভিশনে কত মজার মজার সিনেমা হচ্ছে মজার মজার ভিডিও হচ্ছে আসলে রোল আমি এনিমিশনের ভিডিও সবচেয়ে সেরা এই জন্য ওদের কার্টুনে আমি সবসময় দেখি অনেক মজা পাই আর এই সুযোগে ঘরের ভিতর থেকে মজার মজার খাবারগুলো আমরা চুরি করে নিয়ে যাই কারণ ওইদিকে টমকে ভুলক সাহায্য করছে এই আপনারা টেলিভিশন দেখছেন বাবা রে বাবা রে বাবা হাত থেকে অল্পের জন্য বেঁচে গেলাম যাক দরজাটা বন্ধ করে দিয়েছি আর কোনো টেনশন রইলো না কি ব্যাপার মনে হয় আমি কিছু একটা দেখলাম না জাসা দেখলাম একটু ভালো করে দেখতে হচ্ছে তো এ ইঁদুরগুলা কি করছে একটা ঠেলাগাড়ি দিয়ে ঘর থেকে সব মজার মজার কাবারগুলা তো চুরি করে নিয়ে পলাচ্ছে এ আবার টেলা গাড়ি নিয়ে আসছে সর্বনাশ সব কাবার নিয়ে নিলে আমি খাবো কি সব কাবার ইঁদুর চুরি করে নিয়ে যাচ্ছে না 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 ইঁদুর আর কাবার চুরি করতে দেওয়া যাবে না আমি আবার ওদের ঘরের সামনে দাঁড়িয়ে থাকবো দেখি ঘরের ভিতর যাই কি করে এই আমাদের দরজার সামনে এটা কে দাঁড়িয়ে আছে এই সামনে থেকে হর কইতাছি তা না হলে দেখো আমি তোমার কি অবস্থা করি রোবট অ্যাকশন শুরু আবার রোবট অ্যাকশন স্টার্ট টমের দিকে রে আবার ওরে বাবা এইবার তো আমি একেবারে বর্তা হয়ে যাব না রে বাবা আমি তাড়াতাড়ি এখান থেকে পলাই ও দুষ্ট বিড়াল আবার পলাইছে তাহলে চলো আমরা আবার কাবার চুরি করা স্টার্ট করে দেই এই কাবার ঘরের ভিতর রেখে কাবার নেওয়ার জন্য আবার আমরা ঠেলাগাড়ি নিয়ে আসবো কাবার রেখে দিলাম এবার বের হলাম কিন্তু সামনে আবার ঠোম আসছে এই গায়ে এবার হাড়ি পাতিল সব দিয়ে আসছি এইবার তোরা আমার সাথে পারবি না ঠিক আছে সর্বনাশ আজকে তো টমের কপালে অনেক খারাপ আছে রোবট মনে হয় মাথা না হয়ে গেছে ও রোবটটা আবার হেলিকপ্টার হয়ে গেছে বালাই হয়েছে এইবার দেখি টম কি করে হা হা টমের কেলা ডিসমিস হবে কি ব্যাপার রোবট কোথায় গেল হায় হায় এটা আবার হেলিকপ্টার হয়ে গেল কি করছে দেখি তো সর্বনাশ বাপ সাপ তো ভালো না রে বাবা ওরে না এ তো আমাকে উপরে তুলে ফেললো ওরে কি করছে আমার সর্বনাশ আমাকে নিয়ে কোথায় যাচ্ছে ওরে তোর মতো দুষ্ট বিড়ালকে সাহস্তা করার জন্য আমি গোরের বাহিরে নিয়ে যাচ্ছি আজকে তোকে এই গাছের সাথে ডুস খাওয়াবো গোরের দেওয়ালের সাথে ডুস খাওয়াবো তোকে আমি বাড়ির দেওয়ালের সাথে ডুস খাওয়াবো একেবারে তোকে ভত্তা করে চারবো রোবটের কবল থেকে বাঁচা বল তো ইম্পসিবল করে বাবারে রে আমাকে বাঁচাও ও বাপরে বাপ তাড়াতাড়ি ঘরের ভিতর ঢুকে দরজাটা বন্ধ করে দে বাবা রে বাবা রে বাবা না তাড়াতাড়ি এইসব ম্যাডামকে বলতে হবে তা না হলে ঘরের সব খাবার চুরি করে ওরা নিয়ে যাবে ম্যাডাম ও ম্যাডাম এই যে ম্যাডাম টিভি দেখা বন্ধ করুন আমার সাথে বাহিরে চলুন আপনার ওই ঘরের ভিতর থেকে সব কাবার চুরি হয়ে যাচ্ছে ওই ম্যাডাম বুঝলাম না ম্যাডামরা তো কিছুই শুনছে না দূর চাই এই যে ম্যাডাম আমি আপনাকে কিছু একটা বলতে চাচ্ছি এই টপ তুমি আমাদেরকে ডিসটার্ব করছো কেন হ্যাঁ বুঝছি তোমাকে বুলডগের ঘরে দিয়ে আসতে হবে আজ থেকে তুমি বুলডগের ঘরে থাকবে তাহলে তুমি ঘরে ভিতর না গেলে আমাদেরকে টিভি দেখা আর ডিসটার্ব করবে না এই যে ভডক আজ থেকে টম তোমার ঘরে থাকবে ঠিক আছে এই যে নাও তোমার ঘরে টমকে দিয়ে গেলাম ও ম্যাডাম এ তো আমাকে আজরাইলের ঘরে দিয়ে গেছেন আজকে তো আমার কপালে খারাপ আছে ম্যাডাম কাম না মুঠেও ভালো করে নাই ম্যাডাম আমাকে একা থেকে নিয়ে যান প্লিজ ও ম্যাডাম